শ্বশুর বাড়ি মধুর হাড়ি বৌশালিতে কাড়া কাড়ি সব শালাদের সমাদর শালিদের যত আবদার ঘর জামাই দুলা ভাই বড় বেশি ঝামেলা যুবকের প্রিয় ভাই আই চলো দেখি আসছে দুলা ভাই জিন্দাবাদ দুলা ভাই জিন্দাবাদ দুলা ভাই জিন্দাবাদ সুজনের এখন কি অবস্থা রে হ্যাঁ রে তো দেখলাম খাটের উপর পা মেলাইয়া বসে চার বিস্কুট খাইতাছে দেখছো কে সা এই ডাক্তার টাক্তার কিছু আনা লাগে না আনছিল তুই মদন ডাক্তারে আয়শা মাথায় ব্যান্ডেজ করে দিয়ে গেছে আর কিছু ওষুধ দেওয়া গেছে কয়া গেছে রেস্টে থাক তুমি তো অনেক বলেছিলে আর কি আমার প্রতিষ্ঠানের তুমি লাল বাতি জ্বালাই দিবে কিন্তু লাল বাতি তো জ্বললো না এখন পর্যন্ত বেলি সময় তো এখনো বাকি আছে অপেক্ষা করতে হবে পরিত ভাই বাপ মোরা বন্ডরে আপনার মতো তুলে দিলাম আপনি খুব যোগ্য ফোলা তাতে কোনো সন্দেহ নাই আমি জানি না শুনেই আমার বোন রে আপনার হাতে তুলে দিছি হইছে এবার হইছে তো আপনি খুশি হইছেন তো যদি মনটা ভরে থাকে তাহলে আর খারায়েন না এখানে তাড়াতাড়ি উঠতে বাসেন আসেন আসেন বন্ধু ব্যান্ডা ঠিক করা হ্যাঁ ভাই ব্যান্ড ঠিক আছে ভাই ভাই ব্যান্ড ঠিক আছে আসেন আসেন আপনাকে আমি লেখ মানে পারেন না তো আবার যেমন এটা লাগবে মামি আসতে না আসতে না আহারে কত লিখে রাখবো যাও মনে করে দিয়ে যাই বাকি দুলাভাই নাকে কি হয়েছে নাক শিখে তুলে রাখছো ওই কইস না একটু দস্তা জস্তি লাগছিল চোট পাইছি কার সাথে দস্তা জস্তি লাগছিল শেখ আলীপুর সাথে না তো আরে না আরে কি অন্য একটা ঘটনা দুলাভাই মনে হয় ভালোই ব্যথা পাইছো দুলাভাই একটা কথা শুনলাম কথাখান কি ঠিক তা তুমি কি শুনছো সেটা আমি কেমনে বুঝবো না শুনলাম ওই যে সেদিন যে বোরকা পরে আপনাকে বাড়িতে আইছিল হ্যাঁ নাকি বকুলপুর জামাই হ্যাঁ ঠিকই শুনছো আচ্ছা হ্যাঁ বোরকা পরে তোমাকে বাড়িতে আইতে গেল কেন দুলাভাই আরে বজা ভাই এইটা বুঝলা না বোরকা পিন্দা বকুলপুর বান্ধবী সাজে বাড়িতে না ঢুকলে হুমায়ুন চাচা কি তারে ঢুকতে দিত ভাই শুনলাম শেফ আলিবু নাকি বকুলপুর জামাইয়ের মাথা ফাটা দিছে না ঠিক ফাটে নাই ওই একটু কাইটে গেছে আর কি সামান্য একটু দুই তিন ফোঁটা রক্ত হয়ে গেছে তাহলে ধরা ভাই বাড়িতে তো একটা বিরাট ঘটনা ঘটে গেছে তাহলে আচ্ছা হুমায়ুন চাচা কি বকুলপুর জামাই দিয়ে মানিয়ে নিল এখনো মানে নেয় নাই মানে ওই একটু অসুস্থ আছে তো সেই জন্য কোনো ডিসিশন নেয় নাই সুস্থ হওয়ার ফলে তারপর ডিসিশন নেব এই বদ পোলারে মানে না উচিত হবো না ওই তোমাকে সংসারে থাকলে সংসার অশান্তি সৃষ্টি হবে আমার সে আমার শ্বশুর কি কম বুঝে হ্যাঁ সে যেটা ভালো বুঝবো সেটাই করবো হ্যাঁ এটা তো ঠিক যার খেত তার বুদ্ধি শরীর মন দুটার কোনোটাই ভালো না মধু এটা গান গা তোর গান শোনার জন্য এই বজাবাইয়ের দোকান বন্ধ আছে হ মধু দুলাভাইয়ের মনটা খারাপ দুলাভাই যখন কইতেছে একটা ভালো গান গা দুলাভাইয়ের মনটা ভালো হয়ে যাইব আচ্ছা
তোমাকে যখনই মন খারাপ থাকে তখন আমারে গান কইতে কও। ওই সময় আমার মন ভালো আছে কি না হেইডা কি কোনো সময় খবর নিছো বা নেও? আরে মধুদা, তুমি তো অল টাইম ভালো থাকো, এর লিগে আমরা এই কথা কোনো সময় জিগাইও না, জানার প্রয়োজনও মনে করি না। তোর কাছে একটা গান শুনতে চাইছি, তা তুই যদি এত মাইন করস দরকার নাই, তোর গান করার দরকার নাই। আরে দুলা ভাই রাগ করো না, তোমরা আমার গান শুনে যেমন মজা পাও আমিও তোমাকে গান না শোনাইলে আনন্দ পাই না। কি গান শুনবা, এমনই শোনাইতেছি, এক তারাটা দাও তো দেখি। নাও নাও নাও, ভালো গান গাও। ওইটা শোনা। কোনটা? ওই যে সেদিন যেটা শোনাইছিলে। ঠিক আছে, ভালো ভালো। মা গো মা, ভালো মা, মা গো মা, ঝিলো জি ঝিলো, সুন্দর গানটা। মালো মা ঝিলো জি, তোর নাম কি রঙ্গে, ভাঙ্গানো কাবাইতে আইলাম গাঙ্গে। মালো মা ঝিলো জি, করলাম কি রঙ্গে, ভাঙ্গানো কাবাইতে আইলাম গাঙ্গে। মামা জি, আমার হাতে যতটুকু ছিল মানে আমার যা যা করণের আমি তো করলাম, বাড়ির উপর কেন তুলে দিতে পারবো না আপনি তো সবই জানেন। অসংখ্য ধন্যবাদ মামা তোমারে, মানে তোমার কাছে আমার কৃতজ্ঞতার কোনো শেষ নাই আর কি। আরে না 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 না, এলাকার মেম্বার হিসেবে যতটুকু করার ততটুকুই করছি, বেশি কিছু না। তো মামি শোনেন, টেনশনের কিছু নাই, আশা করতেছি সমস্যাটা সব কিছু মানা নেবে এবং পরিবেশ যদি ভালো হয়, যদি একটা অনুষ্ঠান করতে পারেন, আমি আমার পক্ষ থেকে মামির সুন্দর একটা উপহার দেবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো মামা দোয়া রইল। আচ্ছা দোয়া করো মামা। মামি আসি। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। মামি আসি। আচ্ছা বধু, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মালোমা ঝিলো জি, করলাম কি রঙ্গে, ভাঙ্গানো কাবাইতে আইলাম গাঙ্গে। আমি ভাঙ্গানো কাবাইতে আইলাম গাঙ্গে। আমি নিশ্চিত দুলো ভাই আমার বউরে দেখলে একদম টাস্কি খেয়ে যাব। আমার বউ তো এই গ্রামের একদম সেরা, ও সবচেয়ে সুন্দরী। আমার চির শত্রু ওই মেম্বারের সাথে হাত তুলে আমার একবার জানার পর্যন্ত করো, তাই আমার সর্বাধিক শত্রু এক বাড়ি তোলে দিয়ে দিত। আমার কথা কর দুলাভাই, তুমি বিশ্বাস করো আসলে আমি তোমার ওই লজ্জা করে না, তুই বিয়া করছস ভালো করছস, তোর বউ নিয়ে কোথায় যাবি, এখনই চলে যা, তোর আমার সহ্য হইতেছে না। দোয়া করতেছি যা। এই দুলো ভাই, এই 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 এইটা তুমি কোন কথা বলো দুলো ভাই, এটা আসল কথা। এই তুমি কি বলছো দুলো ভাই? এই দুলো ভাই তাও নেই রে, আমি নতুন বলো এসে। এই দুলো ভাই, এই এই কি কা বলো দুলো ভাই, এই তার না খুলু বলো, আমি এই লাভি বলা নতুন বল হয়ে কই যাবো বলি। আচ্ছা ঠিক আছে, আমি না নতুন করছি কিন্তু আমার নতুন বউ এই কি নতুন রে বাবু বাবু, আয় আয় রে, এত পাঠান হয়ে গেল তুমি, এতদিন পর আমি বিয়া করে নিয়ে এলাম। ময়না
করো না, আসলে ওই না জানে করছি তো ওই জন্য একটু রাগ করছে। দেখবা একটু পরে সব ঠান্ডা হয়ে যাব, খুব সুন্দর করে আমাদের বরণ করবো। হ্যাঁ একটু চুপচাপ থাকি, পরিস্থিতি ভালো লাগতেছে না। এমনকি তুমি বড় বোন তোমাকে পর্যন্ত জানাই নাই, ওই বেইমানের জায়গা আমার বাড়িতে নাই। আমি গেটে তালা মেরে আসছি। সকাল সকাল ঘুমায় পড়ছে কে? সত্যি ঘুমাইছে না ঘুমের ভান করতেছে? আমার তো কইলো হ্যাঁ নাকি অনেক মাথা ব্যথা করতেছে, এখন ঘুমাইয়া ভোরে উঠা পড়ব। আর হ্যাঁ জানি কেউ ডিস্টার্ব না করে। বাবা রে বাবা, হ্যাঁ তো আবার আমগো পরিবারের গুরুত্বপূর্ণ ব্যক্তি, কিন্তু একলা খেললাতে ঝগড়া না করলে তো আমার আবার পেটের ভাত হজম হইব না। তাই আমি এখন হ্যাঁ ডাইকা তুলু। আচ্ছা সাইজাবু, তুমি নবরে খোসা নামের কোনো কথা কইবার পারো না? এই সবাই এখানে খোসানোর কি দেখলি রে তুই? হ্যাঁ ইচ্ছা হয়েছে হ্যাঁ ঘুমাইব, এইটা আবার জনে জনে কওয়ানোর কি দরকার আছে? আবার এইটাও কয়ে দিছে যে তারা যেন না ডাকা হয়। ও মা, হ্যাঁ যে জনে জনে কয়ে ঘুমাইতে গেছে এটা আবার আমি তোমার কখন কইলাম? হ্যান নামে দশটা ভাত বেশি না খাইলে তো তোমার হয় না, তাই না সাই যাবু? হুন যাবা, তুই কিন্তু আজকাল জুয়ের হইয়া খুব দালালি করতেছ। ছোট বোন হিসাবে তোর কিন্তু নিরপেক্ষ থাকুন উচিত ছিল। তুমি কও আমি নবুর দালালি করি, নবু কয় আমি তোমার দালালি করি, আমি বা জাম করি। বাপ মারে দেখতে না পাইরা কাঁদতেছে বেচারি। তুই এক কাম কর বাবা। কি কাম সে যাবো? একটা ফিডার আইনা দে, নাইলে বাচ্চার এই কান্দনার থামবো না। সাহেব যাবো, আমার নিরবতা সুযোগ নেই, তুমি কিন্তু অনেক উল্টা পাল্টা কথা কইছো। স্বপ্নে আম্মারে দেখতেছিলাম, তাই তোমার কথার কোনো রিয়াকশন দিলাম না। তা আমি ভুল কি কইলাম? ও যাবা আমি ভুল কিছু কইছি রে? ঘুম থেকে উইঠা কোলা মাইয়ারা যা করে আর সেইটা দেখা বড় মানুষে যা করে আমি ওহেডেই কইছি। তুই এত রাগ করস কে? তুমি স্বপ্নে মাইরা দেখছো বুবু? কি স্বপ্ন দেখছো? বাবা আব্বা কই? আব্বা তো ঘরেই আছে। আমি আব্বার এই ঘুম আমি কি স্বপ্ন দেখছি? তোমার লইয়া চল। ও মা গো, মার পাঁচ পাঁচটা মাইয়া থাকতে মায়ে বলে এই কুটনির লগে কথা কইব, এই কথা আমার বিশ্বাস হয় না। নিশ্চয়ই এর মধ্যে গাবলা আছে। আহা বুবু, স্বপ্নে মারে দেখছো, এতে কান্দতে কেন হইব? জবা কান্দনের মতো বিষয় হইছে বলে তো কান্দতেছি। তুই আব্বার কাছে লয়ে যাবে কিনা ক? জবা লয়ে যেতে হইব কেন? তুই আব্বার ঘর চিনুস না? আমি স্বপ্ন দেখতে এখন সব কিছু আউট অফ ফোকাস দেখতেছি, আব্বার ঘরের কথা কিছু মনে পড়তেছে না, তাই জবারে কইছে আমরা লয়ে যেতে। আচ্ছা চলো বুবু, আমরা আব্বার কাছে লয়ে যাই। হ্যাঁ লয়ে আসো। হায় রে তুই, আর কত ঢং দেখাইবি রে তুই! আবেগে নাকি চোখের সামনে সবকিছু উনি আউট অফ ফোকাস দেখতেছে। চাপারও তো একটা লিমিটেশন আছে, আমিও মাঝে মধ্যে চাপা মারি, তাই বলে এতটা?
ছুরি গবা জুই কান্তা শিখেন আব্বা জুই বুনা কি আমার স্বপ্নে পাইছে তুই তোর আমার স্বপ্নে পাইছো কখন এই তুই তো আগে স্বপ্নে দেখার পর থেকে নটো কান্না করতাস এতদিন তো জানতাম মানুষ ঘুমায় স্বপ্ন দেখে ও জায়গা স্বপ্ন দেখলো কেমনে আব্বা আপনারে কে কইছিস আমি জায়গা জায়গা স্বপ্ন দেখছি আমি তো ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখছি আপনি জবারে সিগান আচ্ছা তো স্বপ্নে তোর আম্মা কি কি কইলো খুলা ক এই যে আপনি মাইজা দুলাবাইরা মানতাছেন না বড় বুহের মাথা ফাটায়া দিছে আম্মা এসব ব্যাপারে খুবই নাখুশ হইছে এতক্ষণে তোর স্বপ্নের আসল কারণ বুঝলাম আচ্ছা আব্বা যেই কারণে মা বেশি গোসা করছে এই মাইজা দুলাবের কি হইব ওই যে বকুলের যে স্বামী তার নাম হলো সুজন আসলে মানুষটার ভিতরে রয়েছে কুজন বকুল যদি ওর সঙ্গে সংসার করে সুখী হইতে পারে তো তার মানে মাইজা দুলাবের তুমি মাইনা নিছো তাহলে আসি আব্বা চল মামি আমি হইতেছি গিয়া তোমার একমাত্র ভাইগনা কালাম আমি তো তোমার ছেলের মত আমার কাছে লজ্জা কিসের ময়না কালাম তো ঠিকই কইছে এ তোমার বাইক না তার কাছে তোমার লজ্জা কিসের মুখটা একটু দেখাও আচ্ছা কালাম তোর মামি যখন একবার কইছে দেখাইবো না তাহলে দেখাইবো না নতুন নতুন তো একটু লজ্জা পাইতেছে আর কি লজ্জা টজ্জা ভাঙে যাক তখন দেখিস ঠিক আছে সমস্যা নাই মামা আচ্ছা তোমরা এইখানে বসে রয়েছো কেন ভিতরে ঢুকো না কেন তো এইখানে বসে না থাকে কি করবো এই কথা কইতেছো কেন মামা তোর বাপ মা তো আম ঘরে ঢুকতে দিব না ঘরে উঠতে দিব না কেন ওই যে আমি বড় অন্যায় করে ফেলাইছি তো করে না জানি বিয়ে করছি এই জন্য আমার বয়ানে আমার শাস্তি দিতেছে ও ঠিক আছে আব্বা আম্মা তোমার শাস্তি দিতে পারে কিন্তু মামির কি দোষ মামির শাস্তি দিতেছে কেন আরে এই কথা তো তুই কইতাছ তোর বাপ মারা গিয়া গো যে কেন আম করে কষ্ট দিতেছে আমার দিতেছে ঠিক আছে কিন্তু যে আমার বউ কি দোষ করছে মামা তুমিও কিন্তু না জানাই বিয়া করে আব্বা আম্মার কম কষ্ট দাও নাই বাগনারে আমার সিটিউশন তো বরস নাই তাইলে বুঝতি ওই যে গরুর দাঁত কাটা যায় এটা তো জানোস না হ্যাঁ এটা তো জানি জানো না কেন হ্যাঁ আমার অবস্থা তো ওইরকম আমারও তো দাঁত কাটা যেতেছে এখন তো আমার বিয়ে হয়ে গেছে তো মামির সামনে কইতে শরম নাই আমারও দাঁত কাটা যেতেছে তো কয়দিন পরে আর আমার কেউ মাইও দিত না আচ্ছা যা হয়ে গেছে এসব বাদ দাও চলো এখন ঘরে চলো আমার সাথে আরে পাগল জামু কেমনে তোর মায়ের কত বড় তালা ঝুলে রাখছে দেখছস আচ্ছা ঠিক আছে টেনশন করো না আমি মারে ডাইকে একটা ব্যবস্থা করতেছি মা মা তালা ধরে রাখছো কেন খুলো হ্যাঁ তোর মা তালা খুলবো খালি তুই ঢুকা পারবি আর কেউ এই বাড়িতে ঢুকা পারবো না নফর আর নফরের বোর এই বাড়িতে কোনো জায়গা নেই হ্যাঁ